গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন, 2018 সালের নির্বাচনের মতো আগামী নির্বাচন করতে দেওয়া হবে না। আগামী নির্বাচন ইভিএমে নয়, বরং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ব্যালট পেপারে করতে হবে। আজ শনিবার বিকেলে গণ অধিকার পরিষদ রংপুর বিভাগীয় কমিটির আয়োজনে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সংগঠনের বিভাগীয় প্রতিনিধি সভা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন নুরুল হক। আরও বলেন, সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হলে আগামী নির্বাচনে আমরা সারা দেশে 300 আসনে প্রার্থী দেব এবং গণ অধিকার পরিষদের নেতৃত্বে ভবিষ্যতের সরকার গঠন করা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধুমাত্র সভা করে কথা বলে এই সরকারের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না, জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে এই সরকারের পতন ঘটানো হবে। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, মূল কথা হচ্ছে অনেক হয়েছে, এবার পদত্যাগ করুন, পদত্যাগ করে সংসদকে বিলুপ্ত করুন, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করুন। যেই তত্ত্বাবধায়ক সরকার নতুন কমিশন গঠন করবে, সেই নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করবে। পদযাত্রা নয়, মরণযাত্রা শুরু হয়েছে বিএনপির। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, অদ্ভুত এই ধরনের কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, এগুলো জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়।